সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ নিকলাইটার। আজকে ব্লগটা একটু আলাদা হতে চলেছে। আজকে হচ্ছে কি টেস্ট হবে 2023 বার্গম্যান টার, আমি করব মাইলেজ টেস্ট। আমার এখানে তেলটা একটু কমই আছে, এখানে মিটারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা যখন ব্লিঙ্ক করছে আর সাথে এটা ব্লিঙ্ক করছে, তার মানে একেবারেই তেল কম আছে। তোমাদেরকে আমি বুটটা খুলে দেখিয়ে দিই, ক্যাপটা খুলে, যে তেল সত্যি কম। আমার সাথে এখানে 1 লিটার তেল আছে ও মাইলেজ টেস্ট করার জন্যে। তো আমি এখানে এটা খুলে দেখিয়ে দিই তোমাদের, যে এই যে একেবারেই ড্রাই, তোমরা দেখতে পাচ্ছ একেবারেই ড্রাই, অলমোস্ট টু দি এন্ড। তো অলমোস্ট টু দি এন্ড এখানে আমার রয়েছে 1 লিটার অফ পেট্রোল, যেটার প্রাইস এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় চলছে 106 সামথিং পয়সা, বাট আমাদের থেকে 107 টাকা চার্জ করে, জানি না কেন। এখানে আমার সাথে রয়েছে দ্য বার্গম্যান 2023 OBD2 ভার্সন। এখন অলমোস্ট এটা ফিউল ট্যাঙ্ক শেষ হওয়ার মতো পালা। ভিডিওটা আমি 2-3 দিন ধরে চালাবো, কারণ অবভিয়াসলি আমি এটা ওরমভাবে ডেইলি ইউজে আমি দেখাবো, একেবারেই এত কিলোমিটার চালিয়ে দেবো ওরম না। চালাতে আমি যখন দেখবো এটা শেষ হয়ে গেছে, একেবারেই গাড়ি বন্ধ হয়ে গেছে, 1 লিটার পেট্রোল পুরো ভরে এটা কতটা মিটার আপ যায়, তারপর আমি এটার পুরো ড্রেন করাবো, আর তারপরে জানবো এটার মাইলেজ কত দিচ্ছে। কেননা এটা এখনও ফার্স্ট সার্ভিসিং হয়নি, তো ফার্স্ট সার্ভিসিংয়ের আগে আমি দেখতে চাইছিলাম যে কাদের কাদের মাইলেজ টেস্ট কেমন, বাট এরকম কোনো ভিডিও পাইনি যে বার্গম্যান 2023 এর OBD2 ভার্সনের ফার্স্ট সার্ভিসিংয়ের আগে মাইলেজ টেস্ট কেমন, কেউ ভিডিও দেয়নি। তো আমি প্রথম এরকম ব্লগটা দেবো, যাই একটু স্পিনে, আবার একেবারেই ড্রেন করে তারপরে এটা মাইলেজ টেস্ট হবে। এখন পুরো অন হয়ে গেছে, এখন যাই একটা স্পিন নিয়ে নিই, দেখি কত দিয়ে টুকটাক আমি এখন দেখাবো। এই মোমেন্টে আমার পুরো তেলটা শেষ হবে, সেই মোমেন্টে আমি আবার রিফিল করে দেবো। আমার কাছে এখন কোনো মোটো ব্লগিং সেট আপ নেই, তাই বলে আমি মোটো ব্লগ করে দেখাতে পারছি না, এরকমভাবেই হাতে ফোন দেখে আমি দেখাতে হবে, কিছু করার নেই। রাস্তাটা পুরো ফাঁকা, তো এখানে একটু একটু চালাবো, বাকিটা দেখবো যে কেমন কী চলছে। চলো, তেল অলমোস্ট এন্ড আর গাড়ি চলেছে আমার 397 কিলোমিটার, 397 কিলোমিটার যে গাড়ি চলেছে, যদি 400 চলে যায় তো ওটা একটা ভালো বিষয়, কারণ দেখালাম তেল অলমোস্ট শেষ। দেখি কতটা কি দেখানো যায়। এখন আমি একটু হালকা বেরিয়েছিলাম একটু গ্রসারি নিতে, এখন ওটা নিয়ে দেখি। এই ভিডিওটা আমি সত্যি বলছি আমি 2-3 দিন ধরে কন্টিনিউ করব, কারণ এটা আমি অ্যাকিউরেট টেস্ট দিতে চাই যে কেমন কেমন হচ্ছে ভিডিওটা, মানে মাইলেজটা। লোকেরা একেবারেই চালিয়ে একেবারেই ও তেলটা শেষ করিয়ে দেখায়, বাট আমি সেটা করব না। আমি হচ্ছে গিয়ে অন্যভাবে দেখাবো যে ডেইলি ইউজে, ডেইলি টুকটাক একটু একটু করে কেমন ড্রেন হচ্ছে এইটা। আমার এখানে মিটার শুদ্ধ দেখে আমি পুরোটা এ করাবো। তো চলো দেখি, এখন যাই নর্মালি, একেবারে তেলটা শেষ হোক, একেবারে তেলটা শেষ হলে তারপরে আমি রিফিল করে তখন দেখা হচ্ছে। বাট 399 কিলোমিটার হয়েছে, আশা করি এখন 400 কিলোমিটার হয়ে যাবে। তো 400 কিলোমিটারও হয়ে গেছে, টাইম দেখে তোমরা জান বুঝতেই পারছো কতক্ষণে 400 কিলোমিটার হলো, বাট এখনও গাড়ি রানিং আছে, এখনও তেলটা পুরোপুরি শেষ হয়নি। বলছিলাম যে আমি মাইলেজ টেস্ট করছিলাম, তখন পুরোপুরি ট্যাঙ্কটা শেষ হয়ে গেছে। গাড়িটা অন করলাম, স্ট্যান্ডটা উঠিয়ে দিলাম, নাহলে স্টার্ট নেয়, এবার একদমই স্টার্ট নিচ্ছে না গাড়িটা, মানে রেসপন্স নেই। আরেকবার ট্রাই করবো, বেশি করাটা ঠিক না, একবার ট্রাই করে দেখি, যদি হয় এবার তাহলে পেট্রোলটা ভরে দেখা যাবে যে কতটা কি চলেছে। এখন পর্যন্ত চলেছে 401 কিলোমিটার, 4:40 বাজে, তোমরা দেখতেই পাচ্ছ টাইম হিসাবে আমি পুরো দেখিয়ে দিয়েছি। এখন আরেকবার ইগনিশনটা নেবো, যদি নেয় তো ভালো, নাহলে আবার এখন তেলটা ভরে নিয়ে এইবার মেন মাইলেজ টেস্টটা শুরু হবে যে কতটা কি দিচ্ছে। আরেকবার লাস্ট দেখে দিই, নিচ্ছে না, তার ট্যাঙ্কটা তোমাদেরকে দেখি যে পুরো খালি হয়ে গেছে, ট্যাঙ্কটাও তোমাদের দেখিয়ে দিই, পুরো খালি, পুরো দেখতে পাচ্ছ পুরো ড্রাই। তো আমি যে আমার যে 1 লিটার পেট্রোলটা যেটা আছে সেটা আমি বললাম, পুরো গাড়ির মধ্যে কোনো ক্যাচ নেই, পুরো 1 লিটার আছে সেটাই আমি ভরে দেবো। একটু পড়ে গেছে,
একটু এদিক ওদিক পড়ে গেছে, কোনো ব্যাপার না ওটা। আমি ভাবছিলাম যে এরকম কিছু একটা হবে, ঠিক স্টার্ট হয় নাকি, সেই আগের মতো স্ট্যান্ডটা সরি উঠিয়ে দিলাম, ইগনিশন অন, এবার ট্রাই করবো। প্রথমে একটু ফিউল অফ হোক, তেলটা পড়েছে এতক্ষণ একটু হোক। এখানে একটা ইন্ডিকেশন দেখাচ্ছে যে এতক্ষণ যেটা ব্লিঙ্ক করছিলো তার জায়গায় এখন একটা এখানে মিটার চলে এসছে, একটা সিগন্যাল দেখাচ্ছে যে না এখন তেলটা ঢুকেছে তার মধ্যে। আর 401 কিলোমিটার যেটা তোমাদের দেখালাম, তো এরপর থেকে তো আমার ভালো হয়েছে, একটা রাউন্ড ফিগারেই আছে, 401টা মাইনাস করে দেবো যত কিলোমিটার হবে। তো এইটা এখন পুরো এমটি হওয়া অবধি দেখবো, এখন ইগনিশন নেয় নাকি দেখবো। একটা এসে মানে স্টার্ট নিয়ে নিল, মানে বুঝতে পারছি এর তেলটা ছিল না বলেই স্টার্ট হচ্ছিল না, পুরো একবার এমটি করে দেখেছি প্রথমবার, ফার্স্ট সার্ভিসও হয়নি তাও আমি পুরো এমটি করে দেখিয়েছি। তো এখন চলেছে 401 কিলোমিটার, তো এখন এইটা আমি চালাবো কয়েকদিন ধরে। এখন পুরোপুরি তেল ভরা হয়ে গেছে, এখন এটা আমি হালকা একটু চালে, এই যে একবারেই স্টার্ট নিয়ে নিচ্ছে, তো এখন দেখেই বোঝা যাচ্ছে যে এখন তেলটা আছে, 401 কিলোমিটার হয়েছে। তো এখন এটা নর্মালি এখন আমরা চালাবো, এটা আমি 10 কিলোমিটার চালানোর পর বা 12 কিলোমিটার চালানোর পর আবার তোমাদের একটু এই জানাবো যে কতটা এরকম নেমেছে, কত ইন্ডিকেশান আছে নাকি। তো এখন এরকমভাবেই চালানো যাবে। 406 কিলোমিটার চালিয়ে নিচ্ছি, দিস ইজ দ্য নেক্সট ডে, রাতের বেলা দেখতেই পাচ্ছ আমাদের এখানে ঝড় ফড় হয়ে তো পুরো গাছ ফাছ ভেঙে পড়ে গেছে চারিদিকে। ইয়েস, 406 গাইস, এখন অবধি চালিয়ে ফেলেছি আমি স্কুটিটা 420, তার মানে এখন পর্যন্ত আমি স্কুটিটা চালিয়েছি অলমোস্ট অ্যাপ্রক্স 90 কিলোমিটার। তো এখনও যা দেখতে পাচ্ছি তেলটা তাও আছে, অ্যাপ্রক্স 90 কিলোমিটার চালিয়েছি, কারণ 401 আমার তেল এমটি হয়েছিলো, তারপরে আমি রিফিল করেছিলাম। তো 420 চালিয়েছি, দেখি আর কতটা যায়। এখন রাতে আমি রাতের মধ্যে আমি বেরিয়েছি, তো হ্যাঁ দেখতে পাচ্ছ যে রাতের মধ্যে এখানে আমার আশেপাশে সবই দেখতে পাচ্ছ, তো এখানে অত্রিও আছে, হাই। তো আমার আজকে এখন 20 কিলোমিটার অবধি গেছে, 20 ধরে না, এখন দেখি আর বাকিটা কতটা যায়। আজকে আই গেস পুরোটা শেষ হবে না, বাট স্টিল আই হ্যাভ আ ব্যাকআপ, আমার কাছে এখনো তেল আছে, তো 50 আমি আই গেস আমি হিট করতে পারবো, তো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। 41 কিলোমিটার অ্যান্ড স্টিল রানিং, এখন 10:10 তোমার টাইম দেখেই বুঝে যাচ্ছ যে কটা রাত হয়ে গেছে, রাতে 10:10 এখন 441, মানে 41 কিলোমিটার এখনও চলেছে। দেখি এক্সপেক্টেড যদি 50-55 দিয়ে দেয় তাহলে তো অনেকই ভালো, দেখি কন্টিনিউয়েশন তো হবে। এখন আমি বাড়ি ঢুকে যাচ্ছি। সো গাইজ, দিস ইজ দ্য 4th or 5th day, এখন হচ্ছে গিয়ে বাজে 12 আর 442 কিলোমিটার চলেছে, যেটা আমি লাস্ট বলেছিলাম। এখন অলমোস্ট টু দি এমটি সাইড, দেখি কতটা কিলোমিটার চলে, আর যদি 8টা কিলোমিটার চলে যায় তাহলে তো ইটস এ মিরাকল, লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। যাই, চলো দেখি কতটা কি চলে। উই আর আউট, দেখি 8 কিলোমিটার বা যদি তার থেকে ভালো দেয় তাহলে তো আরোই ভালো, 8 কিলোমিটার আমি আরো এক্সপেক্ট করছি যে 8 কিলোমিটার দেবে, আরও মাইলেজ তো 58 কিলোমিটার না, আর 9 কিলোমিটার দিলে তো উই উইল হিট 50, কারণ আমাদের 401 কিলোমিটারে আমাদের স্টপ হয়েছিল। সো লেটস সি, এই হেলমেটটা প্রথমবার করছি, আমার কি হেলমেটটা অড লাগছে আমি জানি, কারণ এই হেলমেটটা আমি পড়ি না, আমি অলওয়েজ এই XBHP হেলমেটটা পড়ি, বাট স্টিল আজকে একটু এটা পড়লাম দেখি কেমন লাগে, কোম্পানি থেকে দিয়েছিল। 47 কিলোমিটার হয়ে গেছে, অ্যাক্সেলারেশন এখন একটু স্লো দিচ্ছে, মানে অ্যাক্সেলারেশন আমি যতটাই দিই মানে গাড়িটা একটু স্লো চলছে, বিকজ তেলটা কম হয়ে গেছে একেবারে, বাট 147 স্টিল রানিং। দেখি আর যদি 4-5 কিলোমিটার দিয়ে দেয় তো 50 তো হয়ে যাবে অ্যাটলিস্ট, তো 50 ফার্স্ট সার্ভিসের আগে আই গেস ঠিকঠাকই মাইলেজ আছে, ফার্স্ট সার্ভিসিং এখনও হয়নি যদিও বা এটার, তো লেটস সি। এখন 47 আছে, আই এক্সপেক্ট আর 3-4 কিলোমিটার, তো এখন আমি তেল ভরানোর জন্যেই বেরিয়েছিলাম, ভেবেছিলাম এতক্ষণে শেষ হয়ে যাবে, বাট স্টিল এখনও চলছে, বাট অ্যাক্সেলারেশন রেসপন্সটা খুবই কমে গেছে আমার, দেখি কতটা কি আর যায়। গাড়ি বন্ধ কখন হবে কোনো ঠিক নেই, ওটা ক্যামেরাতে ক্যাপচার হবে কি না সেটাও জানি না, দেখি লেটস হোপ ফর দি বেস্ট ক্যামেরায় যদি ক্যাপচার হয়। আইজ বি ফাইনালি হিট 450 কিলোমিটার, মানে 49 কিলোমিটার এখন যদি হয়েছে, এখন আর 1 কিলোমিটার হয়ে গেলে উই উইল হিট 50 কিলোমিটার, বিকজ উই স্টার্টেড অ্যাট 401 কিলোমিটার অ্যান্ড উই গাইজ হিট 50 কিলোমিটার, গাইজ 451, ইউ গাইজ ক্যান সি টাইম হচ্ছে গিয়ে 12:33 অ্যান্ড উই হিট 50 কিলোমিটার। গাইজ গাড়ি বন্ধ হওয়া একদম শুরু হয়ে গেছে, এই যে আমি অ্যাক্সেলারেটার দিচ্ছি, এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে পুরো, থ্যাংক গড ক্যামেরাতে ক্যাপচার হয়েছে, গাড়ি বন্ধ হয়ে গেছে পুরো, 455 কিলোমিটার গেছে আর গাড়ি বন্ধ হয়ে গেছে, লেটস সি আরেকবার স্টার্ট দেওয়ার ট্রাই করবো।
455 কিলোমিটারস দেখতে পাচ্ছো 143 বাজে গাড়ি আরেকবার স্টার্ট দাও ট্রাই করব লেটস সি আহ গাড়ি জার্ক দিচ্ছে আরেকবার লাস্ট ট্রাই করব তারপরে গাড়ি আর স্টার্ট দেব না তারপরে তেল ভরে দেব না গাড়ি পুরো বন্ধ গাইস 455 কিলোমিটার চলেছে বাজে 1244 401 কিলোমিটার দিয়ে তো 54 কিলোমিটার চলেছে আর হচ্ছে কি একেবারে শেষ যতবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছে স্টার্ট নিচ্ছে না তো ইয়েস তার মানে বার্গম্যান স্ট্রিট 125/2023 টু ভার্সন আমাদেরকে দেয় 54 কিলোমিটার বিফোর ফর সার্ভিস তো ইয়েস ইয়েস ইটস প্রিটি গুড কোম্পানি ক্লেম করে 55-50 বাট আমরা এর থেকে বেশি পেয়ে গেলাম তো ইটস রিয়েলি গুড তো এখন তেলটা ভরে নিই কারণ গাড়িতে তেল একদমই নেই কারণ আমার কাছে অলরেডি 1 লিটার পেট্রোল আছে সাথে আমি ফানেল নিয়ে এসেছি এখন আমার বন্ধুর থেকে 1 লিটার পেট্রোল ইজ হিয়ার উইথ ফানেল এখন এটা ভরবো পুরো এমটি হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই পুরো এমটি পুরো একেবারে ড্রাই একেবারে ড্রাই হয়ে গেছে তো ইয়েস এখন 1 লিটার পেট্রোলটা ভরবো অ্যান্ড ইয়েস সো ফাইনালি দ্য মাইলেজ টেস্ট অফ সুজুকি বার্গম্যান স্ট্রিট 125 কমপ্লিট তো ইয়েস হিয়ার ইজ দ্য ভেহিকল উইচ আই ইউজড ফর দ্য মাইলেজ টেস্ট দিস ইজ দ্য নিউ ওবিডি টু ভার্সন তো ইয়েস এটাই হচ্ছে কি মাইলেজ টেস্ট হলো এখন পেট্রোলটা ভরে আমি পেট্রোল ভরতে যাবো গ্যাস পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ফিউল আপ হবে এখন ইয়েস দিস ইজ দ্য কন্ডিশন তো গাইজ আমি এখন পুরো পেট্রোল ফুল করিয়ে নিয়েছি যেখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আর এখন যে রাইড কোয়ালিটিতে যে আমার লাগছে অ্যাক্সেলারেটর দিলেই মনে হচ্ছে গাড়ি পালাচ্ছে মানে এখন তেলটা কম ছিল বলেই আমার রাইড কোয়ালিটিটা একটু ইস্যু হচ্ছিলো বাট এখন তেলটা যেহেতু আমি ফুল ভরিয়ে নিয়েছি এখন আমার কোনো সমস্যাই হচ্ছে না রাইডিং করতে ইয়েস গাইজ এটা তোমাদেরকে আমি বলবো তোমরা একবার দুবার ট্রাই করতে পারো বাট ডোন্ট ডু ইট পারপাসলি নতুন গাড়িতে তো অবভিয়াসলি করবেই না বিকজ ইট মে হ্যাম্পার দ্য ভেহিকল ইয়েস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে একটা পট করে সাবস্ক্রাইব করে দিই তোমরা চলে যাবে ভিডিও ভালো লাইক করে জানাবে সাবস্ক্রাইব করে ততগুলো রিক্লাইস্টাইলের সাথে বাবাই।